বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবথেকে মোটা পাঁচজন মহিলাকে, যাদেরকে দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এত মোটা হতে পারে, আর তাদেরকে দেখলে আপনি চমকে যাবেন। আর ভিডিওর শেষের মহিলার কথা তো বলাই চলবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে কথা বলি ইমান আহমেদের। কোনো এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ছিল ইমান আহমেদ। এই মহিলার ওজন রেকর্ড করা হয়েছিল 500 কেজি পর্যন্ত। ইমান আহমেদের মৃত্যু 37 বছর বয়সে আবু ধাবিতে কিডনি ফেল হওয়ার জন্য হয়েছিল। এটা বেশিরভাগ সময় মোটা মানুষদের ক্ষেত্রে ঘটে। হয়তো এটা ভেবে আপনি আরও অবাক হবেন যে যখন ইমান আহমেদ জন্মগ্রহণ করেছিলেন তখন তার ওজন ছিল 5 কেজি। তারপর থেকে ওজন বেড়েই চলেছে, আর কমেনি। এরপর আমরা কথা বলবো এমজেড ফ্লাফের ব্যাপারে, যিনি ফ্যাটেস্ট এন্টারটেইনার নামে পরিচিত। এই মহিলার ওজন 390 কেজি। এই মহিলা খাওয়া নিয়ে কিছুই ভাবতে চায় না যে বেশি খেলে সে আরও বেশি মোটা হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, ফ্লাফ একজন প্লাস সাইজের মডেল, যা টাকা ইনকাম করার ভালো উপায়। ফ্লাফ দেখতে কালো হলেও তার জনপ্রিয়তা একেবারেই কম নয়। ডোনা সিম্পসন। ডোনা 1976 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন। ডোনাকে দুনিয়ার সবচেয়ে মোটা মহিলাদের তালিকায় রাখা হয়। তার ওজন প্রায় 453 কেজি। ডোনা 2008 সালে এই অবস্থাতেই একটি বাচ্চার জন্ম দেয়। ডোনা এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে মোটা গর্ভবতী মহিলা, আর সেই জন্য তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায়। মনিকা রিলে। মনিকার স্বপ্ন ছিল পৃথিবীর সব থেকে মোটা মহিলা হওয়ার, কিন্তু তার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হয়নি। বর্তমানে মনিকার ওজন 317 কেজি। মনিকা দিনে 10,000 ক্যালোরি গ্রহণ করে। মনিকা যাতে পৃথিবীর সব থেকে মোটা মহিলা হতে পারে তার জন্য তার স্বামী তাকে সবসময় সাহায্য করে। জানলে অবাক হবেন, মনিকা প্রেগনেন্ট হওয়ার জন্য 90 কেজি ওজন কমিয়েছিল। একবার ভাবুন, সে এত ওজন কমিয়েছিল যে সেটা একজন সাধারণ মানুষের সম্পূর্ণ ওজনের থেকে অনেক বেশি। এখন আপনাদের সাথে পরিচয় করাবো চ্যারিটি পিয়ার্সের সাথে। চ্যারিটি পিয়ার্স হলেন পৃথিবীর সবচেয়ে মোটা জীবিত মহিলা, যার ওজন প্রায় 346 কেজি। চ্যারিটি 37 বছর বয়সে 21 বছর বয়সী একটি ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার এত মোটা হওয়ার কারণে সে সময় বিয়ে করা সম্ভব হয়নি। চ্যারিটি এত মোটা হওয়ার কারণে অনেক কষ্ট অনুভব করে। এই মহিলা প্রতিদিন 10,000 থেকে 12,000 ক্যালোরি খাবার খায়। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।